আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বাংলাদেশের নির্বাচন নিয়ে নির্লজ্জ হস্তক্ষেপের চেষ্টা চলছে দাবি রাশিয়ার। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় দুই ভাগে বিভক্ত। নূরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন, যে কারণে লাগাতার কর্মসূচিতে যাচ্ছে আওয়ামী লীগ। খালি পেটে আদা পানি খাওয়ার উপরে কারিতা। অপুতে মজেছেন সাকিব, আবারও কি এক হচ্ছেন? তথ্যমন্ত্রী, আমরা তো বিএমপিকে সংলাপে ডাকিনি। জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে ফেসবুকে যা লিখলেন নূর। মাশরাফিকে নিয়ে তামিমের যে আবদার মেনে নিলেন প্রধানমন্ত্রী। জামালের জন্য দুঃখ প্রকাশ করে যা বললেন মার্টিনেজ। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, কৃষি জমি থাকলে দিতে হবে কর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে নির্লজ্জ হস্তক্ষেপের চেষ্টা চলছে দাবি রাশিয়ার। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভূমিকাকে নির্লজ্জ হস্তক্ষেপ বলে অভিহিত করেছে রাশিয়া। এটিকে তারা নব্য উপনিবেশবাদের সঙ্গেও তুলনা করেছেন। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটে এসব কথা বলা হয়। টুইটে বলা হয়, বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ইউরোপ এবং আমেরিকার কিছু রাজনীতিবিদদের চিঠি প্রকাশের বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এটি হচ্ছে নব্য উপনিবেশবাদ বা একটি স্বাধীন দেশের নির্লজ্জ হস্তক্ষেপের একটি অপপ্রয়াস। এদিকে গতকাল বাংলাদেশের নির্বাচনে চিঠি লিখেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। স্লোভাকিয়ার প্রতিনিধিত্বকারী ইইউ পার্লামেন্টের সদস্য ইভান স্টিফিকেনকে লেখা চিঠিতে তিনি বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ নিশ্চিতের আহ্বান করেছেন। চিঠিতে জোসেফ বোরেল বলেন, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার উপর আস্থা সৃষ্টির জন্য সব অংশীজনকে ভূমিকা রাখতে হবে, আর সেই জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থবহ সংলাপ এবং নাগরিক সমাজের কাজের ক্ষেত্র নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসনের বিষয়ে দেশটির সরকার ও সব অংশীজনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং সদস্য দেশগুলোর নিবিড়ভাবে যুক্ত থাকবে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সব রাজনৈতিক দল ও নাগরিকের রাজনৈতিক অধিকার চর্চা এবং সংসদ নির্বাচন অংশ নিতে উৎসাহিত করে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 এর নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় দুই ভাগে বিভক্ত। একদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। অন্যদিকে রাশিয়া ও চীন বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকায় কঠোর সমালোচনা করছে। তবু একের পর এক যুক্তরাষ্ট্র এবং ইইউ প্রতিনিধি দল ও মিশন ঢাকা সফরে আসছেন। পাশাপাশি ঢাকার বিদেশি মিশনগুলো প্রকাশ্যে আড়ালে নানা তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে এবারের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ের এতটা চাপ নিকট অতীতে আর কোনো সরকারের আসেনি। তবে ক্ষমতাসীনদের উপর এই চাপে কিছুটা আশাবাদী হয়ে উঠেছে বিরোধী দল। শনিবার ঢাকা আসছেন ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত যাচাই করবে 6 সদস্যের প্রতিনিধি দলটি। তাতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকারের উপর চাপও থাকবে। একই সঙ্গে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সফরে আসছে। সফরকালে আগামী নির্বাচন কিভাবে অবাধ সুষ্ঠু করা হবে তা জানতে চাইবে প্রতিনিধি দলটি। আবার সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির আওতায় পড়ার চাপও রয়েছে ক্ষমতাসীন দল ও প্রশাসনের উপর। যুক্তরাষ্ট্রের এই চাপকে সহজভাবে নিচ্ছেন আওয়ামী লীগ, তাদের ক্ষমতা থেকে সরানো ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে এটি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নূরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র অভিযোগ এনে গণ অধিকার পরিষদের একাংশের সদস্য সচিব নুরুল হক নূরের নামে মামলার আবেদন করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। জানা গেছে, নুরুল হক নূর রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ সংঘটিত করেছেন বিধায় দণ্ডবিধির 124 ক, 120 খ ও 506 ধারা মামলায় দায়ের করা আবশ্যক বলে আবেদন উল্লেখ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। মামলায় আবেদন বলা হয়েছে, গণ অধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নূর হজ করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরায়েলের রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এক সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। মামলার আবেদনে বলা হয়, সম্প্রতি গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কবিরের বক্তব্যে ইসরায়েলের মোসাদের সাথে নুরুল হক নূরের যোগাযোগ ও আর্থিক লেনদেনে বিষয়টি প্রমাণিত হয়েছে। সম্প্রতি গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী কুকি চীনের সঙ্গে নূরের যোগাযোগ রয়েছে, যা দেশের প্রচলিত আইন পরিপন্থী এবং সামিল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে লাগাতার কর্মসূচিতে যাচ্ছে আওয়ামী লীগ। নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে আগামী নির্বাচনের দাবিতে চলতি মাসে যে কোনো সময় বিএনপি সহ সমমনা দলগুলো এক দফার আন্দোলনে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
তাদের এই আন্দোলনের মূল লক্ষ্য ঢাকা ঘিরে হবে বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা। এই অবস্থায় বিএনপি সহ বিরোধী পক্ষের রাজপথের আন্দোলনের গতি প্রবাহের দিকে নজর রাখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি রাজপথে বিএনপির আন্দোলনের মোকাবেলার বড় শোডাউনের পরিকল্পনা নিয়েছে। আগামী সপ্তাহ থেকে ছাত্র যুব সমাবেশের মধ্য দিয়ে ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনগুলো। এছাড়া আরও নানা মোড়কে লাগাতার কর্মসূচি পালনের মাধ্যমে বিরোধী পক্ষের সমাবেশ ও শোডাউনের বিপরীতে রাজনীতির মাঠ দখলে রাখতে চাচ্ছে আওয়ামী লীগ। জানা গেছে, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই সমাবেশ কর্মসূচি পালন করা হবে। এর সূত্রপাত হবে ঢাকা থেকে। এই মাসের মধ্যেই তারা দেশের বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে তার বলে জানা গেছে। এছাড়া শোকাবহ আগস্ট মাসে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল ও সংগঠন রাজনৈতিক কর্মসূচি নামে রাজপথে সহিংস আচরণ করতে পারে বলে শঙ্কা করছে ক্ষমতাসীন দলেরা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, খালি পেটে আদা পানি খাওয়ার উপকারিতা। আদা নামক ভেষজে আছে অনেক পুষ্টি। এতে আছে পর্যাপ্ত ভিটামিন, খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্ট। নিয়মিত আদা খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সহজ। আপনি যদি সকালে খালি পেটে আদা পানি খেতে পারেন তাহলে অনেক রোগ থেকে দূরে থাকাই সহজ হবে, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। উপকার পেতে চাইলে আপনিও এই অভ্যাস করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে আদা পানি খাওয়ার উপকারিতা। বমি বমি ভাব দূর হবে, প্রদাহ দূর হবে, কোলেস্টেরল দূর করে। কোলেস্টেরল হলো রক্তে থাকা মোম জাতীয় পদার্থের নাম। এই উপাদান বেশি হলেই তা রক্তনালীর ভেতরে জমে যায়, যার কারণে রক্তের প্রবাহ স্বাভাবিকভাবে হতে পারে না, ফলে হার্টের অসুখ, পেরিফেরাল আর্টারি ডিজিজ, স্ট্রোক সহ আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা উচিত। এ কাজে আপনাকে সাহায্য করতে পারে আদা পানি। নিয়মিত আদা পানি খেলে দ্রুত কোলেস্টেরলের মাত্রা কমে আসে, গ্যাস ও অ্যাসিডিটি কমায়। যেভাবে তৈরি করবেন, আদা পানি খুব সহজে তৈরি করা যায়। এক টুকরো আদা ভালো করে ধুয়ে নিন, এরপর এক গ্লাস পানিতে পুরো রাত রেখে দিন। সকালে উঠে পানি ছেঁকে নিলেই আদা পানি তৈরি। এরপর খালি পেটে এসে পানিটুকু খেয়ে নিন, এতে সুস্থ থাকা সহজ হবে। এদিকে আরেকটি হট নিউজ, অপুতে মজেছেন শাকিব, আবার কি এক হচ্ছেন। গণমাধ্যমের সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছেন তার লাল শাড়ি সিনেমা শুটিং চলাকালে অর্থ দিয়েও সহায়তা করেছেন শাকিব। এমনকি তিনি বলেছেন শাকিব খানের ভক্তরা বলেছেন শাকিব অপুকে এক স্ক্রিনে দেখতে চান, তাদের আত্মতৃপ্তিটা এভাবেই হয়েছে। শাকিব অপুকে আমরা এক সিনেমাতে পাইনি, কিন্তু একই রকম প্রচারণায় তো পেয়েছি। এটাতে তাদের বাড়তি আনন্দ কাজ করছে। বিষয়টি এমন করে হয়ে গেছে যে প্রিয়তম তারা দেখবেন, পাশাপাশি লাল শাড়িও দেখবেন। তবে দুজনকে একসঙ্গে দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে অপুকে বলতে শোনা গেছে, তার মতো একজন নায়ককে আমার প্রযোজিত সিনেমাতে নেওয়ার সাহস এখনো হয়নি। তবে সর্বকনিষ্ঠ প্রযোজক জয় যদি কোনোদিন চায় তাহলে হতেও পারে, সেটা প্রযোজক তার সুপারস্টার শাকিব খানের ভেতরটার আলোচনা। এটাও বলে রাখি, এই সর্বকনিষ্ঠ প্রযোজক চাইলে শাকিব অপুকে নিয়ে অনেক কিছুই সম্ভব। সে যাই হোক, অপু শাকিবের বর্তমান রসায়ন দেখে ভক্তরা বেশ উচ্ছ্বাসিত। এমনকি তারকারাও এই বিষয়টিকে দেখছেন পজিটিভভাবে। শাকিবের স্ট্যাটাস নিজের ফেসবুক ওয়ালে শেয়ার দিয়ে চিত্রনায়িকা পরিমনি লিখেছেন, ওরে জোশ জোশ জোশ। এদিকে পুত্র জয়ের সূত্র ধরে নিয়মিত যোগাযোগ, কথাও দেখা হচ্ছে শাকিব অপুর। সব মিলে এটা বলা যায় যে শাকিব অপুর সম্পর্ক সুন্দর একটা সময় যাচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, তথ্যমন্ত্রী, আমরা তো বিএনপিকে সংলাপে ডাকিনি। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সম্প্রতি মির্জা ফখরুল সাহেবের যে ধরনের বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে আমরা বিএনপিকে সংলাপে ডেকেছি। আমরা তো তাদেরকে সংলাপের জন্য ডাকিনি। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপের সুযোগ নেই, কোনো সংলাপ হবেই না। 7 জুলাই শুক্রবার রাজধানী মিন্টো রোডের বাসায় সাংবাদিকদের প্রশ্ন জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নির্দলীয় সরকার দিলে সংলাপে বসবে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল। এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপিকে তো সংলাপের জন্য ডাকাই হয়নি, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোন সংলাপ হবে না। তিনি আরো বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, সেই নির্বাচনে শেখ হাসিনা সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে, এটাই বাস্তবতা, বিএনপিকে এটা মেনেই নিতে হবে। তথ্যমন্ত্রী বলেন, নির্দলীয় সরকারের জন্য বিএনপি যে দাবি জানিয়েছে তা সে দেশে সমর্থন পায়নি, এমনকি বিদেশে বিএনপি যাদের হাতে পায়ে ধরে দেন দরবার করে তাদের কাছেও সমর্থন পায়নি। এখন বাস্তবতা মেনে নির্বাচনে আসতে হবে বিএনপিকে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে ফেসবুকে যা লিখলেন নূর। গণঅধিকার পরিষদের একাংশ সদস্য সচিব নূরুল হক নূর নিজের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন বলে অভিযোগ করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি একথা জানান। নূর তার ফেসবুকে লেখেন, চতুর্মুখী অব্যাহত ষড়যন্ত্রে জীবন নিয়ে শঙ্কায় আছি, আপনাদেরকে জানিয়ে রাখলাম। এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের নূরুল হক নূর বলেন, দলের পদবঞ্চিত দলছুটো সুবিধাবাদী নেতারা গণঅধিকার পরিষদকে ভাঙার জন্য কাজ করছেন। তিনি বলেন, 10 জুলাই কাউন্সিলের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের নবজাগরণ হবে, বেইমান মীর জাফররা ইতিহাসে রাস্তা করে হারিয়ে যাবে। তিনি আরো বলেন, টেলিভিশন পত্রিকার নাম আসার জন্য অনেকে বেফাঁস কথা বলেছেন।
নির্বাচনকে সামনে রেখে সরকার বিভিন্ন দলকে ভাঙতে খেলা খেলছে। দলছুট পদবঞ্চিত নেতাদের টাকা নিয়ে কিনে সরকারের পক্ষে কাজ করাচ্ছে। কিছু নেতাকর্মী সরকারে ফাঁদে পা দিয়েছে দাবি করে নুরুল হক নুর বলেন, সরকার বুঝতে পারছে তার উন্নয়নের শক্তি গণ অধিকার পরিষদ আগামী আন্দোলনে বড় শক্তি হবে, তাই নানাভাবে বিভ্রান্ত করতে চাইছে, ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে ভাগ করতে চাইছে। সেই ফাঁদে আমাদের কিছু নেতা পা দিয়েছেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, মাশরাফিকে নিয়ে তামিমের যে আবদার মেনে নিলেন প্রধানমন্ত্রী। জাতীয় দলের মেন্টর হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে চান এমন এক ইচ্ছা 2 বছর আগে এক লাইভে জানিয়েছিলেন সে সময় জাতীয় দলের সদ্য অবসর ভেঙে ফেরা ওয়ানডে দলপতি তামিম ইকবাল। সে সময় তামিমের আবদার আমলে নেয়নি বোর্ড। বৃহস্পতিবার তামিমের অবসর ঘোষণা জানার পর শুক্রবার তাকে গণভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিম ইকবালের অভিমান ভাঙাতে মাশরাফি বিন মর্তুজা ও বোর্ড সভাপতি নাজবুল হাসান পাপুন সহ তামিমকে ডেকে নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে শুক্রবার বিকেলে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন দেশের সেরা এই ওপেনার। 2 বছর আগের তামিমের চাওয়া বোর্ড আমলে না নিলেও এবার প্রধানমন্ত্রীর কাছে মাশরাফিকে মেন্টর হিসেবে বিশ্বকাপে পাঠানোর আবদার করে বসেন তামিম। সেই আবদারে রাজিও হন প্রধানমন্ত্রী। অবসর ভেঙে ফেরার পর দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমকে তামিম জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় 1-1.5 মাসের ছুটি দিন, আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, জামালের জন্য দুঃখ প্রকাশ করে যা বললেন মার্টিনেজ। বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বেশি ভালোবাসা পায় লাতিন আমেরিকার 2 দেশ ব্রাজিল আর্জেন্টিনা। 3 যুগ পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় এসেছিলেন। গত 3 জুলাই তার সংক্ষিপ্ত সফর ছিল মাত্র 11 ঘণ্টার। তার এই সফরটি নানা কারণে এখনও আলোচনায়। ক্রীড়াপ্রেমী ও সমালোচকদের ব্যবচ্ছেদে বিশ্ব চ্যাম্পিয়ন তারকার সফরে সবচেয়ে কটু হয়ে ধরা পড়েছে। একই সময় বিমানবন্দরে থেকেও বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকের সুযোগ করে না দেয়া, এই খবর মার্টিনেজ পেয়েছেন কলকাতায় যাওয়ার পর, যার মাধ্যমে উপমহাদেশে সফর এসেছেন সেই শত্রুদ্রু দত্তর কাছ থেকে। শত্রুদ্রু ফেসবুক থেকে জেনেছেন কাহিনী। ঢাকা সফরে মার্টিনেজকে লোকচক্ষুর আড়ালে রাখার কারণে এমনিতেই সমালোচনা হচ্ছে, তার উপর ওই জামাল বিতর্ক। শত্রুদ্রু চাইলেও এখন জামালকে মার্টিনেজের সঙ্গে দেখা করিয়ে দিতে পারবেন না শত্রুদ্রু দত্ত, তাই জামাল ভূঁইয়ার মনটা ভালো করতে বিকল্প একটা উদ্যোগ নিয়েছে। এমিলিয়ানো মার্টিনেজের একটি জার্সিতে অটোগ্রাফ নিয়ে তা রেখে দিয়েছেন জামালের জন্য। শুধুই অটোগ্রাফ নয়, তাতে জামালের জন্য শুভেচ্ছা বাণীও আছে। তার সঙ্গে দেখা করতে না পেরে জামালের মন খারাপ তো হয়েছে, একটু অপমানও বোধ করে থাকতেই পারেন। সেটা বুঝেই কি এমিলিয়ানো মার্টিনেজ জার্সিতে অটোগ্রাফ দেওয়ার আগেই লিখেছেন চিয়ার্স জামাল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কৃষি জমি থাকলে দিতে হবে কর। কৃষিকাজের উপর নির্ভরশীলদের বা পরিবার ভিত্তিক কৃষি ভূমির মোট পরিমাণ 8.25 একর বা 25 বিঘা পর্যন্ত হলে ভূমি উন্নয়ন কর দিতে হবে না। তবে এই জমির পরিমাণ 25 বিঘার বেশি হলে সম্পূর্ণ কৃষিকাজের উপর ভূমি উন্নয়ন কর দিতে হবে। এসব বিধান রেখে ভূমি উন্নয়ন কর বিল 2023 সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি উত্থাপন করেন। যাচাই করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। 1976 সালে ল্যান্ড ডেভেলপমেন্টের ট্যাক্স অর্ডিন্যান্স রহিত করে নতুন করে আইনটি করা হচ্ছে। নতুন বিলে বলা হচ্ছে ভূমি উন্নয়ন কর আদায় হবে জুলাই জুন অর্থবছর হিসেবে। প্রতিবছর 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুনের মধ্যে জরিমানা ছাড়া ভূমি উন্নয়ন কর দেওয়া হবে। তবে 3 পার্বত্য জেলায় খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবান এ আইন কার্যকর হবে না।